দ্য গাইড সুজা চ্যানেলের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি এবছরের প্রথম ব্লগ বেলুড় মঠের সেই মহাপ্রসাদের ছোট্ট একটি নিবেদন। আমাদের গন্তব্য বেলুড় মঠ, তো দক্ষিণেশ্বরের জেটি ঘাট থেকে আমরা এখন এগিয়ে চলেছি বেলুড় মঠের উদ্দেশ্যে, অর্থাৎ লঞ্চ ধরবো, আর সেই আমরা গঙ্গার মাঝখান থেকে লঞ্চটা ধরবো, তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে, তো আমার সঙ্গে থাকো বন্ধুরা। দক্ষিণেশ্বর মা ভবতারিণী দর্শন করে আমরা এগিয়ে চললাম বেলুড় মঠের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর জেটি ঘাট থেকে বেলুড় মঠ যাওয়ার লঞ্চ পাওয়া যায়, তোমরা জানো, সেই লঞ্চ ধরার উদ্দেশ্যেই আমাদের এগিয়ে চলা। সকল দর্শক বন্ধুরা আমার এখনও বেলুড় মঠে ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই দেখে নিও। চলো এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাই বেলুড় মঠের মহাপ্রসাদের যে ঘর রয়েছে সেই দিকে। সুশৃঙ্খল সুসংঘবদ্ধ এক বিশাল আয়োজন বন্ধুরা, তোমরা চাইলে এই মহাপ্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে পারো। এই কুপন তোমাদের ইচ্ছা মতো যা তোমরা দেবে সেই হিসাবে তোমাদের কুপন দিয়ে দেবে। তোমরা কুপন সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে তারপর ধীরে ধীরে প্রবেশ করবে এই ভোজন কক্ষটিতে। পরিষ্কার পরিচ্ছন্ন, এক অপূর্ব সুন্দর পরিবেশনা। সকলের জন্য রয়েছে থালা এবং গ্লাস এবং জলের ব্যবস্থা। সম্পূর্ণ হাইজিন মেনটেন করা হয় এখানে। প্রতিদিন হাজার হাজার ভক্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই বেলুড় মঠে আসেন। তাদের জন্য রামকৃষ্ণ মিশন কর্তৃক পরিচালিত এই বেলুড় মঠে প্রত্যেকের জন্য দুপুরবেলা 11টা থেকে শুরু হয় এই মহাপ্রসাদ বিতরণ। তো ফ্রেন্ডস, সেই বেলুড় মঠে সেই বিখ্যাত খিচুড়ি ভোগ এক কথায় অতুলনীয়। আমার গাছুদা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এই মহাপ্রসাদে রয়েছে খিচুড়ি ভোগ, সঙ্গে আলুর তরকারি, চাটনি এবং পায়েস। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। নতুন বছর কে কোথায় যাচ্ছ, তোমাদের নতুন বছরের শুরুটা তোমরা কিভাবে করছো, তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের এই বছর ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারের সঙ্গে থাকো, অনেক অনেক আনন্দ করো, তোমাদের জীবনের প্রতিটা দিন অনেক আনন্দময় হয়ে উঠুক, সেই আশা রেখেই আজকের আমার এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, আজকের এই শুভ দিনে তোমাদের কাছে আমার একান্ত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। একটা ছোট্ট ভিডিও ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেল প্রথমবার জন্য এসেছো তাদেরকে অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই, একটা ছোট্ট ভিডিও, প্লিজ শেয়ার করো তোমাদের প্রিয়জনের কাছে। আর দেখাবো নতুন প্রোগ্রামে। থ্যাংকস ফর ওয়াচিং।